হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফোর্ডস একাডেমি তো ফ্রেন্ডস তোমরা যদি এসএসসি অনলাইন অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেন না প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসেছিলো কি দাদা কোন পোস্টে কত কাট অফ যাবে অর্থাৎ তোমরা জানো যে প্রত্যেকটি পোস্টের আলাদা আলাদা কিন্তু কাটঅফ গিয়ে থাকে সেহেতু কোন পোস্টে কত নাম্বার পেলে তুমি তোমার পছন্দের মতো পোস্ট পেয়ে যাবে অর্থাৎ বিএসএফ এসএসবি আসাম রাইফেল আইটিবিপি সিআইএসএফ এবং এস এর প্রত্যেকটি পোস্টের কাট কিন্তু আমরা আলাদা আলাদা করেছি ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে কেননা ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং দু হাজার আঠারো সালের যে কাট গিয়েছিল এবং দু হাজার একুশ সালে যে কাট যাবে তোমরা জানো যে এই বছর তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এবং তোমাদের ভ্যাকান্সি কিন্তু কম রয়েছে এবং দু হাজার আঠেরো সালে কিন্তু ভ্যাকান্সি বেশি ছিল এবং নেগেটিভ মার্কিং কিন্তু কম ছিল সেহেতু দু হাজার আঠেরো এবং একুশ সালের ভ্যাকান্সি এবং নেগেটিভ মার্কিংকে তুলনা করে অ্যানালাইসিস করে কিন্তু আমরা এই কাট তৈরি করেছি অবশ্যই তুমি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তোমার পছন্দ যে পোস্ট রয়েছে সেই পোস্টের কাট তুমি কত নম্বর পেলে সেই পোস্টটি পেয়ে যাবে মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্যই কিন্তু কাট তৈরি করা হয়েছে তো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক মেহনত করে কিন্তু ভিডিওটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে অবশ্যই একটা লাইক করে দেবে যদি না লাইক করো তাহলে এরকম কন্টেন্ট কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে আসতে পারব না তো অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে তোমাদের কাছে রিকোয়েস্ট এবং তোমরা যদি চ্যানেলের প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এইরকম ফোর্স রিলেটেড আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য এবং তোমাদেরকে বলে দিই মিনিমাম প্রত্যেকটি বর্ডার নক নকশাল এবং তোমাদের জেনারেল এরিয়ার কিন্তু কাট অফ অলরেডি তৈরি করে দিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু দেখতে পারো মিনিমাম কাট অফ বা পাসিং মার্কস ওকে এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটি পোস্টের কাটঅফ অফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চলো সব কিছু ডিটেলসও তোমাদেরকে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো সিকিউরিটারি সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এস কিন্তু পশ্চিমবঙ্গে মাত্র দুইটি ভ্যাকান্সি রয়েছে এসএসএফের ভ্যাকান্সি কিন্তু নকশাল এবং বর্ডার এরিয়াতে নেই শুধুমাত্র জেনারেল এরিয়াতে কিন্তু দুইটি ভ্যাকান্সি রয়েছে সেহেতু এই এসএসএফের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের কাটঅফ কত যেতে পারে ফিমেল ক্যান্ডিডেট তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে দেখো এবং তোমাদেরকে একটা কথা বলবো তুমি যদি বর্ডার এরিয়া হও তাহলে যে কাট অফ তোমরা দেখতে পাচ্ছ এই কাট অফ দুই থেকে তিন নম্বর তুমি মাইনাস করবে ফিমেলের ক্ষেত্রে এবং তুমি যদি নক্সাল এরিয়া হও তাহলে এই কাট থেকে তুমি তিন থেকে পাঁচ নম্বর কিন্তু মাইনাস করবে কেননা তোমাদের কাটঅফ খুব একটা বেশি যাবে না কেননা যে কাটঅফ তোমাদেরকে দেখাচ্ছিস যেহেতু এই বছর তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে নেগেটিভ মার্কিং না থাকলে সবাই এমনিতেই তোমার নেগেটিভ ফুল অ্যান্সার দিয়ে কুড়ি থেকে পঁচিশটা কিন্তু ঠিক করে নেয় কিন্তু এই বছর তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা হয়েছে সেখানে বাংলায় কোয়েশ্চেন ছিল নেগেটিভ মার্কিং ছিল সবাই ভালো অ্যান্সার দিয়ে আসতে পারেনি তাহলে তোমাদের এস কিন্তু হিন্দি ইংলিশে পরীক্ষা সেহেতু তোমাদেরকে বলবো কিন্তু তোমাদের কাট অফ খুব একটা বেশি যাবে না ওকে যে কাট অফ তোমাদের জন্য তৈরি করেছি এই কাট অফই তোমাদের থাকবে ভালোভাবে প্রিপারেশান নাও এবং তোমরা কিন্তু নেগেটিভ করে আসবে না যেটা পারবে সঠিক অ্যান্সার দিয়ে আসার চেষ্টা করবে এবং তুমি যদি কম অ্যান্সার দিয়ে আসো ধরে নাও মিনিমাম তিরিশ পাবে তাহলে কিন্তু নেগেটিভ করে আসবে কি করবে আর তুমি যদি ভালো অ্যান্সার দিতে পারো তাহলে কিন্তু নেগেটিভ করবে না ওকে তো এসএসএফের ফিমেলদের জন্য কাট তোমরা দেখতে পাচ্ছ ইউআর জন্য আশি প্লাস এবং ও বিসিএসিদের জন্য আটাত্তর থেকে বিরাশি কিন্তু কাট যাবে। যাবে কেননা তোমরা জানো যে এসএসএফের কাট খুব হাই হয় এসএসএফ এবং এনআইএ এই জন্য তোমাদের কাট কিন্তু বেশি যাবে এবং এসটির ক্ষেত্রে কিন্তু সত্তর প্লাস এবং এক্স সার্ভিসের এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ প্লাস এটা হলো এসএসএফের কাট অফ এবং তোমাদেরকে দেখাবো এসএসএফের মেলের কাট কত যেতে পারে অর্থাৎ ছেলেদের কাটঅফ কত যেতে পারে সেটা তোমরা দেখে নাও ইউআর ক্ষেত্রে পঁচাশি থেকে নব্বই ও বি সি প্লাস এস আশি থেকে পঁচাশি তুমি যদি পেয়ে থাকো তাহলে এসএসএফ পেয়ে যাবে এবং এসটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ সত্তর প্লাস অ্যান্ড এক্স সার্ভিস্যান এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে ষাট প্লাস তোমাকে স্কোর কিন্তু করতে হবে তাহলে কিন্তু তোমার পছন্দ এসএসএফ কিন্তু পেয়ে যাবে ওকে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আসাম রাইফেল অর্থাৎ যেটা তোমরা দেখতে পাচ্ছ আসাম রাইফেল তুমি যদি মেয়ে হয়ে থাকো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা ফিমেলদের প্রথমে আমি বলবো তারপরে আমি মেলদেরটা আলোচনা করবো যেহেতু ফিমেল রাইভ ফার্স্ট সেহেতু আসাম রাইফেলের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ইউ আর অর্থাৎ জেনারেল তুমি যদি হয়ে থাকো তাহলে ছাপ্পান্ন প্লাস এক্ষেত্রে তোমাদেরকে বলেছি নকশাল এরিয়ার ক্ষেত্রে দুই থেকে তিন নম্বর বর্ডার এরিয়ার ক্ষেত্রে দুই থেকে তিন নম্বর এবং নকশাল এরিয়ার ক্ষেত্রে তিন থেকে পাঁচ নম্বর কিন্তু মাইনাস করে নেবে এই কাট অফ থেকে ওকে তো ফ্রেন্ডস তুমি যদি আসাম রাইফেলে চাকরি করতে চাও বা তোমার পছন্দ যদি আসাম রাইফেল তাহলে তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে ইউ আর হয়ে থাকলে পঁয় প্লাস তোমাকে নাম্বার তুলতে হবে এবং ও এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে তিপ্পান্ন প্লাস এস হয়ে থাকলে আটচল্লিশ প্লাস অ্যান্ড এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে আটত্রিশ প্লাস তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে আসাম রাইফেল তোমার পছন্দ মতো পোস্ট ওকে তোমাদের কাট অফ খুব একটা বেশি যাবে না যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে দেখো আসাম রাইফেল ছেলেদের ক্ষেত্রে তোমাদেরকে কাট দেখতে পাচ্ছ এটা শুধুমাত্র ছেলেদের জন্য তো ছেলেদের ক্ষেত্রে ইউ আর এর ক্ষেত্রে যেটা যাবে আসাম রাইফেল ষাট থেকে পঁয়ষট্টি প্লাস তুমি যদি তুলতে পারো বা অ্যান্সার করে আসতে পারো তাহলে কিন্তু তোমার পছন্দ পোস্ট আসাম রাইফেল পেয়ে যাবে এবং ও প্লাস এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে ষাট থেকে তেষট্টি প্লাস ওকে তোমাকে অ্যান্সার দিয়ে আসতে হবে এবং এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে আটচল্লিশ থেকে তিপান্ন প্লাস তুমি যদি করে আসতে পারো তাহলে কিন্তু আটচল্লিশ থেকে তিপান্নর মধ্যে প্লাস না মধ্যে তুমি যদি করে আসতে পারো তাহলে কিন্তু আসাম রাইফেল পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ভিতরে তোমার যদি নাম্বার হয়ে থাকে তাহলে কিন্তু তুমি আসাম রাইফেল পেয়ে যাবে এরপরে তোমাদের দেখিয়ে দেবো আর যে এরপরে কি রয়েছে দেখে নাও ফ্রেন্ডস তোমাদেরকে বলবো তোমাদের নেগেটিভ মার্কিং খুব করে আসবে না নর্মালাইজেশনে কিন্তু তোমাদের দুই এক নম্বর কিন্তু বেড়ে যায় ওকে নর্মালাইজেশনে দুই এক নম্বর বেড়ে যায় সেহেতু তোমরা নেগেটিভ মার্কিং করে আসবে না যদি নেগেটিভ মার্কিং করে আসে তাহলে কিন্তু নর্মালাইজেশান পাবে না তোমাদেরকে বলে দিই বর্ডার এরিয়ার কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তোমাদের কাট অফ তৈরি হয়ে থাকে নকশালের আলাদা এবং তোমাদের জেনারেল জেনারেল ডিস্ট্রিক্টের কিন্তু আলাদা কাট অফ তৈরি হয়ে থাকে এবং তোমাকে বলবো এটা অল ইন্ডিয়া কাট অফ হয়ে থাকে না প্রত্যেকটি রাজ্যের আলাদা আলাদা কিন্তু কাট অফ হয়ে থাকে তো ফ্রেন্ডস তুমি যদি আইটিবিপি চয়েস করো অর্থাৎ ইন্দো তিব্বত বর্ডার পুলিশে চাকরি করতে চাও ফিমেলের ক্ষেত্রে কাট অফ কত হতে পারে সেটা দেখে নাও ইউ তুমি যদি হয়ে থাকো তাহলে ষাট প্লাস ওবিসি এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে পঞ্চান্ন থেকে ষাটের মধ্যে তোমার যদি নাম্বার থাকে তাহলে তুমি চোখ বন্ধ করে পেয়ে যাবে এবং তুমি যদি এস হয়ে থাকো তাহলে পঞ্চাশ প্লাস তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যান যদি হয়ে থাকো তাহলে হয়ে থাকো তাহলে চল্লিশ নম্বর তোমার যদি স্কোর থাকে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ওকে এটা অনলি ফর ফিমেলের জন্য এবং আমি দেখিয়ে দেবো ইন্দো তিব্বত বর্ডার পুলিশ আইটিবিপি মেলের ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে ওকে তো ছেলেদের ক্ষেত্রে তুমি যদি ইউ হয়ে থাকো তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর তুমি যদি অ্যান্সার করে আসতে পারো এর ভিতরে তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে আইটিবিপি এবং ওবিসি এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে ষাট থেকে পঁয়ষট্টির মধ্যে তোমার যদি অ্যান্সার দিয়ে আসতে পারো তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে আইটিবিপি এবং এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর তুমি যদি করে আসতে পারো তাহলে আইটিবিপি পেয়ে যাবে এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর আইটিবিপি পেয়ে যাবে ওকে এটা হলো তোমাদের মেলদের আইটিবিপির কাট অফ এবার ফ্রেন্ডস তোমরা দেখে নাও সশস্ত্র বল অর্থাৎ এসএসবি ওকে প্রত্যেকটি পোস্টের তোমরা ফুল ফর্মটা দেখে নেবে ফুল ফর্মটাও তোমাদের কিন্তু এক্সামে আসে তো সশস্ত্র বল অর্থাৎ এসএসবি ফিমেলদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে সেটা তোমরা দেখে নাও ইউ আর তুমি যদি হয়ে থাকো তাহলে ষাট প্লাস ওবিসি তুমি যদি হয়ে থাকো ওবিসি প্লাস এসসি তাহলে তিপান্ন থেকে উন নাম্বার তুমি যদি করে আসতে পারো তাহলে আইটি এসএসবি পেয়ে যাবে এবং এস টি তুমি যদি হয়ে থাকো তাহলে আটচল্লিশ থেকে পঞ্চান্ন আটচল্লিশ থেকে পঞ্চান্ন তুমি যদি করে আসতে পারো তাহলে এসএসবি পেয়ে যাবে অ্যান্ড এক্স সার্ভিস ম্যান তুমি যদি হয়ে থাকো তাহলে চল্লিশ প্লাস তুমি যদি স্কোর করে আসতে পারো তাহলে কিন্তু এস পেয়ে যাবে এটা অনলি ফর ফিমেলদের জন্য অ্যান্ড মেলদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মেলদের ক্ষেত্রে এসএসবি তুমি যদি পেতে চাও তা বা এস তুমি যদি চয়েস করেছো তাহলে তোমাকে ইউআর তুমি যদি হয়ে থাকো জেনারেল তাহলে ষাট আটষট্টি প্লাস তোমাকে করতে হবে আইটি এস এসবির কাট অফ কিন্তু তোমাদের বেশি গিয়ে থাকে ওকে ও এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে পঁয়ষট্টি থেকে সত্তর নম্বর এসটি তুমি যদি হয়ে থাকো তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর এক্স সার্ভিসম্যান তুমি যদি হয়ে থাকো তাহলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নম্বর তুমি যদি স্কোর করে আসতে পারো তাহলে কিন্তু এসএসবি পেয়ে যাবে অর্থাৎ সশস্ত্র সীমাওয়াল মেলের ক্ষেত্রে ওকে এবার দেখতে পাচ্ছ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ফিমেলের ক্ষেত্রে অর্থাৎ সিআইএসএফ সিআইএসএফ অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছিল কি দাদা সিআইএসএফ এর কাট অফ কত যেতে পারে তো তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে সিআইএসএফ এর কাট অফ দেখতে পাচ্ছ তুমি যদি ইউ আর হয়ে থাকো তাহলে ষাট প্লাস স্কোর করতে হবে ও এবং এসসির ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস এসটির ক্ষেত্রে পঞ্চাশ প্লাস অ্যান্ড এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে চল্লিশ প্লাস তুমি যদি স্কোর করতে পারো তাহলে কিন্তু তুমি সিআইএসএফ পেয়ে যাবে ওকে এটা নাম্বার ওয়ান পোস্ট খুব ভালো পোস্ট সিআইএসএফের কাট অফ কিন্তু মেল ফিমেলদের ক্ষেত্রে এই কাট কিন্তু যাবে ওকে এবার ফ্রেন্ডস তোমাদেরকে বলে দেবো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিকিউরিটি ফোর্সের মেলদের কাট অফ অর্থাৎ ছেলেদের কাট অফ কত যেতে পারে তোমরা দেখতে পাচ্ছ তুমি যদি ইউ আর হয়ে থাকো ফ্রেন্ডস তাহলে সত্তর প্লাস অ্যান্ড ও বিসি হয়ে থাকলে পঁয়ষট্টি প্লাস কিন্তু তোমাকে স্কোর করতে হবে সিআইএসএফ পেতে চাইলে ওকে কেননা সিআইএসএফের কিন্তু কাট অফটা বেশি যায় তোমরা জানো যে সিআইএসএফ নাম্বার ওয়ান পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওকে এসটির ক্ষেত্রে পঞ্চান্ন প্লাস এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ প্লাস স্কোর করতে হবে তাহলে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স পেয়ে যাবে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কোথায় কোথায় ডিউটি হয় সেটা তোমরা অবশ্যই জানো এই জন্য কাট কিন্তু বেশি হয়ে থাকে ওকে এরপরে দেখি দেবো বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ বিএসএফ কিন্তু আমাকে অনেকে কমেন্ট করছিলো কি দাদা বিএসএফের কাট অফ কত যেতে পারে তা তুমি যদি বিএসএফ হতে চাও বর্ডার সিকিউরিটি তাহলে ফিমেলদের জন্য কাট অফ দেখে নাও ফিমেলদের ক্ষেত্রে তুমি যদি ইউ আর হয়ে থাকো মেয়েদের ক্ষেত্রে তাহলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন নম্বর কিন্তু তোমাকে স্কোর করতে হবে অ্যান্ড ও এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে আটচল্লিশ প্লাস এসটি হয়ে থাকলে চল্লিশ প্লাস এবং এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কিন্তু পঁয়ত্রিশ প্লাস তোমাকে স্কোর করতে হবে এই বছর বর্ডার সিকিউরিটি ফোর্সে কিন্তু বর্ডার এরিয়াতে কিন্তু ভ্যাকান্সি জেনারেল থেকে অনেক রয়েছে এই জন্য বর্ডার এরিয়ার কাট কিন্তু কম যাবে দুই থেকে তিন নম্বর তোমরা অবশ্যই এই কাট থেকে কিন্তু মাইনাস করে নেবে ওকে এবার দেখিয়ে দিচ্ছি বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মেলের কাট অফ অর্থাৎ ছেলেদের কাট কত যেতে পারে ওকে তো দেখতে পাচ্ছ তুমি যদি ইউ হয়ে থাকো তাহলে ষাট থেকে পঁয়ষট্টি নম্বর তুমি যদি ওবিসি এবং এসসি হয়ে থাকো তাহলে পঞ্চান্ন থেকে ষাট নম্বর এবং তুমি যদি এসটি হয়ে থাকো তাহলে পঞ্চ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নম্বর এবং এক্স এক্সার্ভিসম্যান হয়ে থাকলে চল্লিশ থেকে চল্লিশ প্লাস নাম্বার তুমি যদি পেতে পারো তাহলে তুমি বর্ডার সিকিউরিটি ফোর্স পেয়ে যাবে আরামসে ওকে তো ফ্রেন্ডস এগুলো ছিল তোমাদের প্রত্যেকটি পোস্টের কাট বর্ডার সিকিউ তুমি যদি বর্ডার থেকে বিলং করো তাহলে দুই থেকে তিন নম্বর এবং নকশাল থেকে যদি বিলং করো তাহলে তিন থেকে পাঁচ নম্বর তুমি মাইনাস করে নেবে এই কার্টফের ভিত্তিতে ওকে এই যে কাট অফ তোমাদেরকে দেখালাম অবশ্যই এই কাট অফ তোমাদের থাকবে কেননা আমরা প্রচুর পরিমাণে অ্যানালাইসিস করেছি যেহেতু তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে এই জন্য কাট খুব একটা হাই যাবে না কেননা পশ্চিমবঙ্গের ছেলেদের ক্ষেত্রে হিন্দি এবং ইংলিশে পরীক্ষা দিয়ে সঙ্গে নেগেটিভ মার্কিং থাকবে এতে তোমাদের ষাট প্লাস স্কোর যদি করতে পারে তাকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পড়াশোনা করতে হবে সেহেতু কাট তোমাদের খুব একটা বেশি যাবে না অবশ্যই তোমাদের এই কাট থাকবে তোমরা দেখতে পারো এবং মিলিয়ে নিতে পারো ভিডিওটা লাইক করে রেখে দিতে পারো যখন তোমাদের কার্ট বেরিয়ে যাবে তখন তোমরা মিলিয়ে নেবে ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের পুরোপুরি আপডেট সব পোস্টে তোমাদের কার্ট দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে যদি কোনো কমেন্ট করার ইচ্ছে থাকে বা কোনো যদি তোমাদের কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের কার্ট ভিডিও ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য